চ্যানেল স্পন্দন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত উম্মা কালচারাল গ্রুপ আমেরিকা এটি আমেরিকায় আলহামদুলিল্লাহ যে সুস্থ সংস্কৃতি চর্চা বিকাশের জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘ সময় ধরে এবং আমাদের শ্রদ্ধেয় ডাক্তার ওসমানী ভাই আমার দীর্ঘ দুই যুগের অধিক সময়ের বন্ধু বড় ভাই তিনি এই গ্রুপটি দায়িত্বে আছেন এবং মূলত প্রোগ্রাম আছে যেটা মোনা কনভেনশন হবে সেই প্রোগ্রাম উপলক্ষে মূলত আমরা শিল্পীরা বসছি তো আমার সাথে ইকবাল প্রিয় ভাই স্থানীয় পরিচালক সাবেক তারপরে প্রিয় ভাই রাসেল ভাইয়া আছেন অন্যান্য ভাইও আছেন সবাই পরিচয় দিতে গেলে একটু সময় লেগে যাবে সবাই পরিচিত মুখ আর বিভিন্ন গানে আপনারা দেখেছেন উম্মার বিভিন্ন গানে আলহামদুলিল্লাহ তো আমরা মল্লিক ভাইয়ের একটি গান রিহার্সেল করেছি এই গানটি মূলত অনুষ্ঠানে আমরা গাবো তো আজকে সেই গানটি একটা র রেকর্ড করছি আপনাদের জন্য আমরা খুব সৌভাগ্যবান আমরা একসাথে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করছি আলহামদুলিল্লাহ টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে ঝক ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চায় যে রা সময় মতো সময় দিলে সব বিরাজে কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চকচক তপ্তক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চকচক তপ্ত্বক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাথুরি মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ হায় 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যায় 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 দিন চলে যায় কোরান পড়লাম না কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যায় 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 দিন চলে যায় কোরান পড়লাম না কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঘড়ির কাটা দিয়ে মল্লিক ভাই এত সুন্দরকে বুঝিয়ে দিলেন যে ঘড়ির কাটাটা যদি ঘুরে তাহলে ঘড়ি মূল্য আছে ঘড়িটা যদি পূরণ হয়ে যায় ঘড়িটা কিন্তু মূল্যটা হারিয়ে যায় তা আমাদের জীবনটা ঘড়ি কাটার মতো এই ঘড়ি কাটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে নিকটজনরাই দ্রুত কবরের মধ্যে দিয়ে আসে সুতরাং আমাদের এই ক্ষণিক জীবন নিয়ে কিন্তু ভাবা উচিত আমাদের জীবনের সকল আয়োজন সকল প্রচেষ্টা এই কথাটা মনে করে দিয়ে মল্লিক ভাই আমাদের কাছ থেকে চলে গিয়ে চলে গেছেন সত্য সবার জন্য সবার জন্য এটি শিক্ষা আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কল্যাণে চারতে করুন দান করুন